দিদিকে বলো কর্মসূচি করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল তৃণমূল ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুরের রামনগরে রবিবার বিকেলে সেখানে গিয়েছিলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা পুরপ্রধান স্বপন নন্দী পঞ্চায়েত সমিতির সভাপতি গুণাধর খাঁড়া প্রমুখ কিন্তু সেখানে গিয়েই বিজেপির প্রবল বিক্ষোভের মুখে পড়েন তারা তাদেরকে কালো পতাকা দেখানো হয় জয় শ্রীরাম ও গো ব্যাক ধ্বনি দেওয়া হয় আরামবাগ থেকে সংবাদ সমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট پيٽي روچيني اک چاله راستا اندر کي ويٽ ڏيڻا آملي سان ڏيڻو آهي ڇو ته ڳالهه ٽيڪنڪي ٽيڪنڪي جو مطلب آهي جو ڪا به 100000 مان 100000 جو مطلب آهي ۽ سارا ۾ ٻڌو ٿو جو ڀورو ڀورو ٺاهڻو নব্বই বুথের তরফ থেকে সাধারণ মানুষেরা দিদিকে বলো কর্মসূচি যেটা করেছিলেন এমএলএ সাহেব এবং গুণধর খারাপ বাবু তারা এসেছিলেন তো আমরা তাদেরকে কালো পতাকা দেখাতে বাধ্য হয়েছি তার কারণ আমরা দেখেছি বিগত দিনে আমাদের এলাকায় পঞ্চায়েতের সৌগত দত্ত জেলা যে পঞ্চায়েতের যুব সভাপতি ছিল সৌগত দত্ত রূপে ব্যাচা সে এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং তার কিছু পোষ্য হারমাদ ছিল যারা এলাকায় ওপেন বন্দুক পিস্তল নিয়ে ঘুরে এমন কোনো বাড়ি নেই যেখানে অত্যাচার হয়নি এবং তার বাড়ি থেকে যখন বম পাওয়া গেল তার ইয়ে থেকে তো সেগুলিকে আমরা গোডাউন থেকে বম পাওয়া গেল আমরা পুলিশকে জানালাম তারপরেও তার এগেনস্টে কোনো ব্যবস্থা হয়নি এছাড়াও আমরা দেখেছি যে আমাদের এলাকায় উন্নয়ন পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে স্তব্ধ হয়ে গেছে আমরা পঞ্চায়েতে দীর্ঘ আন্দোলন করে একটা বড় পুকুরের কাজ ইয়ে করেছিলাম তো সেখানেও ওরা ওখান থেকে কাজটাকে বন্ধ করে দিচ্ছে এইভাবে আমাদের জব কার্ডের কাজ বন্ধ করে দেওয়ার জন্যে এবং এলাকার পরিবেশকে অশান্তি পুনরায় যাতে অশান্তি অশান্ত না হয়ে ওঠে সে কারণে আমরা আজকে বাধ্য হয়ে এমএলএ সাহেবকে কালো পতাকা তাকে দেখিয়েছি